50 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রীর তত্ত্বাবধানে নদিয়ার ফুলিয়া টাউনশিপে গড়ে উঠতে চলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। নদিয়ার ফুলিয়া ক্যাম্পাসে তৈরি হতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে পরিকাঠামোগত উন্নয়নে 50 কোটি টাকা ব্যয়ে এ ধরনের উদ্যোগ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার থেকে বস্ত্র প্রযুক্তি বিষয়ক পড়াশোনা করতে এখন থেকেই এখানেই আসতে হবে আগ্রহী ছাত্রছাত্রীদের। তবে বাংলার ক্ষেত্রে বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। সংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে অনেকদিন ধরেই দরবার করেছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককে। আর ছাড়পত্র মেলায় আজ তিনি পরিদর্শন করেন সমগ্র ক্যাম্পাস। যদিও 2013 সাল থেকে এই ইঞ্জিনিয়ারিং কলেজ এ যাবৎকাল ফুলিয়া আইটিআই ক্যাম্পাসে চলত, কিছুদিন পূর্বে আইটিআই ক্যাম্পাসের পাশে 5.38 একর জমির ওপর গড়ে উঠতে চলেছে পুরুষ এবং মহিলা হোস্টেল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অভিনব অত্যাধুনিক বিজ্ঞানসম্মত আন্তর্জাতিক মানের ক্লাসরুম। 3 বছরের ডিপ্লোমা কোর্সে আপাতত 33 জন করে প্রতি বছরে পড়াশোনার সুযোগ পাবেন বলে জানা গেছে। এখানে কি কারণে আজকে কি হচ্ছে মূলত? क्या क्या हो रहा है? এখানে মূলত 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স হয়। ডিপ্লোমা কোর্সটা হয় আফটার মাধ্যমিক, মানে 10th স্ট্যান্ডার্ড। এছাড়া ক্লাস 12 এর পরে আসলে মানে তাদেরকে নিয়ে হবে, বাট বেসড আপন দ্য মাধ্যমিক নাম্বার। মাধ্যমিক নাম্বারের উপর বেস করে মেরিট লিস্ট তৈরি করা হয়, উইচ ইজ ডান ফ্রম স্টেট গভর্নমেন্ট। সেটা হয়ে যাওয়ার পরে এখানে নামটা আসে, মেরিট লিস্টটা আসে, অ্যাকর্ডিংলি যারা উইলিং স্টুডেন্টস তারা ভর্তি হয়। অ্যাজ পার গভর্নমেন্ট প্রেসক্রাইবড যা ওদের ফি স্ট্রাকচার আছে সেটা খুবই নমিনাল, সেটা দিয়ে ভর্তি হয়। এছাড়া এটা একটা স্টাইপেন্ড কোর্স, স্টুডেন্টরা পড়াকালীন পার মান্থ একটা করে স্টাইপেন্ড পায়। এর আগেও তো পড়ার ব্যবস্থা ছিল? এর আগে বলতে এটা শুরু হয়েছে 2015 থেকে, 2015-16 একাডেমিক সেশন থেকে এটা স্টার্ট হয়েছে। আইটিআই ক্যাম্পাসে হতো? আইটিআই ক্যাম্পাস অ্যাকচুয়ালি আইটিআই স্টেট গভর্নমেন্টের যেটা চলে সেটা ওটা, এটা সম্পূর্ণ আলাদা। আমাদের শুধু দুটো বিল্ডিং আইটিআই এর খালি পড়েছিল, ওটা স্টেট টু সেন্ট্রাল ট্রান্সফার করে বলা হয়েছে কিছুদিনের জন্য। এটা যতদিন আমাদের কনস্ট্রাকশন হচ্ছে ততদিন পর্যন্ত ইউজ করবার জন্য, আমাদের কনস্ট্রাকশনটা হয়ে গেলেই আমরা এটা লিভ করে চলে যাব। আপনার নাম আর পরিচয়? আমার নাম ঋতুপর্ণা রায়, আমি এখানে সিনিয়র লেকচারার টেক্সটাইলস। We have to conduct 3-year diploma course exclusively for handloom people, because the welfare of handloom people, this institute may central government and the state government ka collaboration. So either may teen state may either West Bengal may Bihar may Jharkhand may 3-year ka people seat may share karga, then we offer a diploma course may. After diploma may student getting a 100% placement may, or may we go for higher study may through a BE/BTech textile course may or handloom course may. So this INSCA provide handloom course to welfare of the handloom weavers me. This is the one institute me. Pura log me people has to, pura log me people may be wear fabric na. Udhar me handloom course me, acha course me, ye me 100% placement ga. So people has to study the particular course me na. Oh yeah, great future me throughout world. So apka name aur date? Mera naam Dr. Prakash hai. मैं इस डायरेक्टर पास्ट लास्ट ईयर में आई ज्वाइन किया एज डायरेक्टर फ्रॉम द दिस इसका इंस्टीट्यूट। मैं डॉक्टर ट्रेनिंग टेक्सटाइल में। এটা তন্তুবায়দের জন্য ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা নিয়ে যে একটা স্কুল চলছে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের বারে তাঁতিদের জন্য 377 পার্লামেন্টে আমি বিষয়টা তুলেছিলাম। যেহেতু এটা বিশ্ববিখ্যাত তাঁত শিল্পীদের জায়গা, তাদের ডেভেলপমেন্টের জন্য প্রথমে যেন চটজল দিয়ে একটা স্কিম, স্মৃতি ইরানি যখন ছিলেন তিনি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, ট্রেনিং শেষে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল, ট্রেনিংয়ের উদ্ঘাটন যেমন করেছি। ইতিমধ্যেই কিছুদিন আগে আমাকে PM অ্যাডভাইসার ভাস্করজি, ভাস্কর খুলবে, উনি আমাকে বলেছিলেন যে আপনার ক্ষেত্রের মধ্যেই আমার দাবি ছিল যে কিছু ডেভেলপ করার জন্য, তিনি বলেছিলেন যে একটা 40 কোটি একটা বড় প্রজেক্ট এখানে দেওয়া হবে, আপনি খবর পেয়ে যাবেন। তো আমি যেহেতু খবরটা পাচ্ছি না, ব্যাপারটা একটা স্কিম এসছে মোটামুটি 50 কোটি টাকার একটা প্রজেক্ট,
এখানে তার বাতাবরণ নির্মাণের জন্য ঘরের যে কাজ শুরু হয়েছে সেটাই দেখার জন্য কি অবস্থা আছে বা আর এদের পক্ষ থেকে কি দাবি দেওয়া হলে আরেকটু ভালো হয় তাঁতিদের জন্য তাদের ডেভেলপমেন্ট করে এবং তার সঙ্গে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থার জন্য কি কি প্রয়োজন আছে সেটা শোনার জন্যই এসেছিলাম। তো এখানে ইঞ্জিনিয়ারিং যেটা পড়া যাবে সেটা কি 3 বছরের সার্টিফিকেট কোর্স কি 2 বছরের ডিপ্লোমা কোর্স? 3 বছরের ডিপ্লোমা কোর্স। এখন 3 বছরের ডিপ্লোমা কোর্স চলছে, 733 স্টুডেন্ট ব্যবস্থা আছে। মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর এখানে অ্যাডমিশনের ব্যবস্থা আছে, সব প্রসেসিংই একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে হচ্ছে, কারো উদ্যোগ নয়, প্রতিষ্ঠানের মাধ্যমে বা স্বয়ংক্রিয়। এখন অনলাইনে টেকনোলজির মাধ্যমে সব যাচাই বা সব কিছুর কাজ। এই জেলায় কি এই ধরনের আছে আগে? এই জেলায় আর কোথায় নেই, ওয়েস্ট বেঙ্গলে বোধ হয় এটা একটাই জায়গা প্রতিষ্ঠান, যেহেতু তাঁতিদের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ। কত পরিমাণে স্টুডেন্ট পড়াশোনা করার অ্যাকোমোডেশন রয়েছে একসাথে? 33 জন আপাতত রয়েছে, 33 পার ইয়ার। আর তার মানে 3 বছরের 33×99 100। কলেজটা তো মূলত আইটিআই গ্রাউন্ডে ছিল এতদিন? আইটিআই গ্রাউন্ডেই ছিল, এখন নিজস্ব জায়গায় বিল্ডিং তৈরি হচ্ছে, তার জন্যই কী হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য। যেহেতু আমি দিল্লি থেকেই আমি মোদিজির কাছে এইসব বিষয় নিয়ে দাবি তুলেছিলাম বা পার্লামেন্টেও তুলেছিলাম, পরবর্তীকালে মোদিজির যে উপদেষ্টা আছেন উনি আমাকে ফোন করে জানিয়েছিলেন একটা প্রজেক্ট যাবে, আপনাকে আপনি খবর পেয়ে যাবেন। 50 কোটি যে প্রজেক্টটা বলছেন এটা এটা নিয়ে কি? এটা বিল্ডিং হচ্ছে, তার সঙ্গে হোস্টেল আর কি বড় প্রজেক্ট হচ্ছে, যাতে এখানে থেকে বিভিন্ন ব্যবস্থা, জলের ব্যবস্থা আছে। এখানে কর্মসংস্থান আর কিছু কিছু ব্যাপার আছে পড়াশোনার সাথে সাথে? কর্মসংস্থান কিছু নেই, নিজের কর্মসংস্থান প্রতিষ্ঠান চালাতে গেলে যে কটা স্টাফ দরকার সেটা লাগবে। যেরকম ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয় কখনো কখনো সেরকম ক্ষেত্রে এরপর থেকে শ্রীরামপুর বহরমপুর যে সমস্ত জায়গায় সেখানে তারা সবাই খুব ভালোভাবে চান্স পাচ্ছে, অ্যান্ড অল আইআইএসটির মধ্যে অলমোস্ট আইআইএসটি ফুল ইয়ার র্যাঙ্ক করছে, মানে বাকি 10টা আইআইএসটির মধ্যে।